Hello future doctors, I welcome you all to this wonderful platform of cation aspirants. এই ভিডিওতে আমি তোমাদের সাথে এটা ডিসকাস করব যে NEET 2024 এর কাউন্সেলিং অ্যাটেন্ড করার সময় তোমরা যখন চয়েস ফিলিং করবে তখন ওয়েস্ট বেঙ্গলের প্রাইভেট মেডিকেল কলেজগুলোকে কোন অর্ডারে সাজালে তোমরা তোমাদের র‍্যাঙ্ক ওয়াইজ এবং তোমাদের রিকোয়ারমেন্ট ওয়াইজ বেস্ট পসিবল কলেজ পাবে। দেখো, এক একজনের প্রেফারেন্স কিন্তু এক এক রকম হয়। কেউ চায় যে আমার বাড়ি থেকে যেন কলেজটা বেশি দূরে না হয়, মানে তার কাছে ডিস্টেন্স ভিশন ম্যাটার করে। আবার কেউ কেউ চায় যে আমি একটু ভালো ইনফ্রাস্ট্রাকচার আছে এরকম কলেজে অ্যাডমিশন নেব। তো এক একজনের প্রেফারেন্স কিন্তু এক এক রকম হয়। তো এই ভিডিওতে আমি তোমাদের সাথে ওয়েস্ট বেঙ্গলের প্রত্যেকটা প্রাইভেট মেডিকেল কলেজের আপডেটেড ফি স্ট্রাকচার আন্ডার স্টেট কোটা, মানে স্টেট কোটার আন্ডারে যদি তোমরা অ্যাডমিশন নাও তাহলে এই বছর তোমাদের কত টাকা পে করতে হবে, তার পাশাপাশি এটাও ডিসকাস করব যে পেশেন্ট ইনটেক ক্যাপাসিটি ইন অ্যাসোসিয়েটেড হসপিটাল, মানে সেই যে প্রাইভেট মেডিকেল কলেজটা আছে তার সাথে যে অ্যাসোসিয়েটেড হসপিটাল আছে সেই হসপিটালের পেশেন্ট ইনটেক ক্যাপাসিটি কত, মানে সেই হসপিটালে কত বেডস রয়েছে। ঠিক আছে, কেননা দেখো, কোনো একটা প্রাইভেট মেডিকেল কলেজের সাথে বা কোনো একটা গভর্নমেন্ট মেডিকেল কলেজের সাথে অ্যাসোসিয়েটেড যে হসপিটালটা থাকবে সেই হসপিটালের যত বেশি পেশেন্ট ইনটেক ক্যাপাসিটি হবে, যত বেশি পেশেন্ট সেই হসপিটালের ওপিডিতে ভিজিট করবে তত বেশি সংখ্যক ডিজিজের সাথে কিন্তু তোমরা পরিচিত হতে পারবে। তো তোমাদের ক্লিনিক্যাল এক্সপিরিয়েন্স যেটা সেটা কিন্তু ভীষণ ভালো হবে। তো একটা প্রাইভেট মেডিকেল কলেজ বলো বা গভর্নমেন্ট মেডিকেল কলেজে পড়ো, তোমাদের MBBS পড়ার মেইন উদ্দেশ্য হচ্ছে যাতে করে তোমরা আফটার কমপ্লিটিং দিস MBBS তোমরা রোগগুলোকে ভালোমতোভাবে ডায়াগনোস করতে পারো, তাই তো? তো ডিউরিং MBBS যখন তোমরা ক্লিনিক্যাল পোস্টিং অ্যাটেন্ড করবে বা যখন তোমাদের ইন্টার্নশিপ চলবে, অ্যাট দ্যাট টাইম যত বেশি সংখ্যক পেশেন্টদের সাথে তোমরা ইন্টারাকশন করবে, যত ভ্যারাইটি অফ ডিজিজ তোমরা দেখবে, তত বেশি কিন্তু তোমাদের রোগ ডায়াগনোসিস করার ক্ষমতাটা বাড়বে। ঠিক আছে, তো সেই জন্যই কিন্তু আমি পেশেন্ট ইনটেক ক্যাপাসিটিকে সবসময় যে কোনো প্রাইভেট মেডিকেল কলেজ বলো বা গভর্নমেন্ট মেডিকেল কলেজ বলো তার ব্যাপারে ডিসকাস করার সময় কিন্তু আমি পেশেন্ট ইনটেক ক্যাপাসিটিটাকে আটারমোস্ট প্রায়োরিটি দিই। তার সাথে সাথে সেই মেডিকেল কলেজে কাট অফ র্যাঙ্ক অ্যান্ড কাট অফ মার্ক্সের ব্যাপারেও ডিসকাস করব যে 2023-তে কাট অফ র্যাঙ্ক এবং কাট অফ মার্ক্স কত গেছিলো, যাতে করে তোমরা একটা আইডিয়া পেয়ে যাও যে 2024-এ সেই কলেজে কাট অফ মার্ক্স এবং কাট অফ র্যাঙ্ক কত যেতে পারে। এর পাশাপাশি পোস্ট গ্র্যাজুয়েট কোর্সের জন্য সেই মেডিকেল কলেজে কোনো সিট আছে কিনা, পোস্ট গ্র্যাজুয়েট কোর্স মানে MD MS-এর জন্য সিট আছে কিনা। জেনারেলি ওয়েস্ট বেঙ্গলের কোনো প্রাইভেট মেডিকেল কলেজেই কিন্তু সুপার স্পেশালিটির সিট নেই, তো সেই জন্য আমি সুপার স্পেশালিটির ব্যাপারে কোনো ডিসকাসই করবো না। কেমন সুপার স্পেশালিটি মানে নিট SS এক্সাম ক্লিয়ার করার পরে যে সুপার স্পেশালিটি যেগুলো হয় DM MCH-এর কোনো সিট কিন্তু ওয়েস্ট বেঙ্গলের কোনো প্রাইভেট মেডিকেল কলেজে নেই। কেমন, আচ্ছা, তার পাশাপাশি স্ট্যাবলিশমেন্ট ইয়ারের ব্যাপারেও ডিসকাস করবো যে কলেজটা কোন বছর স্ট্যাবলিশড হয়েছে, যাতে করে তোমরা এই আইডিয়াটা পাও যে সেই কলেজের টিচিং এক্সপিরিয়েন্স কতটা, কতগুলো ব্যাচ সেই কলেজ থেকে সাকসেসফুলি MBBS পাস আউট করেছে। ঠিক আছে, তো এই সমস্ত বিষয়গুলোকে মাথায় রেখেই কিন্তু আমি কলেজগুলোর একটা প্রেফারেন্স লিস্ট আজকে তোমাদেরকে সাজেস্ট করব যে কাউন্সেলিংয়ে যখন তোমরা চয়েস ফিলিং করবে তখন কলেজগুলোকে তোমরা কোন অর্ডারে সাজাতে পারো। দেখো, একটা জিনিস মাথায় রাখবে যে আজকের এই ভিডিওতে আমি প্রাইভেট মেডিকেল কলেজগুলোর যে প্রেফারেন্স লিস্ট বা যে অর্ডারটা তোমাদের সাথে শেয়ার করব সেটাকে কিন্তু তোমরা শুধুমাত্র একটা সাজেশন হিসাবে নেবে, সেম অ্যাজ সেম অর্ডারে সাজানোর কিন্তু সাজেশন আমি তোমাদেরকে দেবো না, তোমরা চাইলে সেম অর্ডারেও রাখতে পারো। কেমন, আমি তোমাদের যেটা সাজেস্ট করব সেটা হচ্ছে তোমরা তোমাদের পেরেন্টস বা গার্জিয়ানদের সাথে বসে আলোচনা করবে, করে নিয়ে তারপরে কিন্তু তোমরা একটা কলেজগুলোর প্রেফারেন্স লিস্ট তৈরি করবে, অ্যান্ড সেই প্রেফারেন্স লিস্টের উপরে ভিত্তি করে তোমরা ডিউরিং কাউন্সেলিং যখন চয়েস ফিলিং করবে তখন কলেজগুলোকে লিস্টিং করবে। কেমন, দেখো, এখনও পর্যন্ত কিন্তু পশ্চিমবঙ্গে টোটাল 9টা প্রাইভেট মেডিকেল কলেজ আছে যেগুলো অলরেডি স্ট্যাবলিশড হয়েছে এবং যেখানে এখন MBBS-এর জন্য পড়াশুনো চলছে। এর পাশাপাশি NMC-র লেটেস্ট যে নোটিশটা দিয়েছে তাতে করে 8টা আরও প্রাইভেট মেডিকেল কলেজ খুলতে পারে, সেখানে কিন্তু 7টা নেই, 8টা প্রাইভেট মেডিকেল কলেজ আছে। ঠিক আছে, তো এই 8টা প্রাইভেট মেডিকেল কলেজের মধ্যে যতটাই খুলুক না কেন এখনও পর্যন্ত কিন্তু কোনো মেডিকেল কলেজের ব্যাপারে সেইরকম কোনো ইনফরমেশান আমাদের কাছে নেই যে সেই মেডিকেল কলেজগুলোতে ফি স্ট্রাকচার কী হতে চলেছে, যে যে মেডিকেল কলেজগুলো পাবলিক প্রাইভেট পার্টনারশিপ মডেলে খুলবে তাদের সাথে অ্যাসোসিয়েটেড হসপিটাল কী হতে চলেছে, অ্যান্ড তার পাশাপাশি সিট ম্যাট্রিক্স কী হবে সেই মেডিকেল কলেজগুলো। তো এই যে নতুন 8টা মেডিকেল কলেজ খোলার কথা NMC-র নোটিশে লেখা আছে সেই 8টা মেডিকেল কলেজের ব্যাপারে কিন্তু খুব ভালো ইনফরমেশান আমাদের কাছে নেই। যেমন হচ্ছে, একটা মেডিকেল কলেজের ব্যাপারে আমি খুবই শিওর, সেটা হচ্ছে যে PKG মেডিকেল কলেজ যেটা আছে সেটা কিন্তু তোমরা দেখতে পারবে হয়তোবা ফার্স্ট রাউন্ড কাউন্সেলিংয়ে না হোক সেকেন্ড রাউন্ড বা থার্ড রাউন্ড কাউন্সেলিংয়ে অ্যাড হয়ে যাবে। ঠিক আছে, এটা মোটামুটিভাবে আমি শিওর অ্যাড হবে। আর তার পাশাপাশি মন্দাকিনী ইনস্টিটিউট অফ মেডিকেল সায়েন্সেস অ্যান্ড হসপিটাল বলে যে মেডিকেল কলেজটা খোলার কথা আছে সেটাও খোলার কিন্তু একটা হাই পসিবিলিটি রয়েছে। ঠিক আছে, তো এই দুটো মেডিকেল কলেজ খোলার কথা হাই পসিবিলিটি রয়েছে, বাকি কোন মেডিকেল কলেজ খুলবে না খুলবে সেটা NMC ডিসাইড করবে, আমি
ডিসাইড করার কেউ নেই, ঠিক আছে? তো এখনও পর্যন্ত কিন্তু এই 8টা নতুন প্রাইভেট মেডিকেল কলেজের ব্যাপারে আমাদের কাছে কোনো ইনফরমেশন নেই, সেই জন্য আজকের এই ভিডিওতে কিন্তু আমি 8টা মেডিকেল কলেজকে লিস্টে রাখবো না, বিকজ আমরা এখনও জানি না যে সেই 8টা প্রাইভেট মেডিকেল কলেজের মধ্যে কোন কোন প্রাইভেট মেডিকেল কলেজ এই চলতি শিক্ষাবর্ষে অ্যাড হতে চলেছে, ঠিক আছে? তো সেই জন্য সেই 8টা মেডিকেল কলেজকে কিন্তু আমি এখানে কনসিডার করিনি, কেমন? আচ্ছা, এখানে যে ফিসগুলো তোমরা দেখবে প্রত্যেকটা ফিস কিন্তু স্টেট কোটা ফিস, মানে সেমি গভর্নমেন্ট সিটগুলো যে ফিসগুলো আছে সেটা স্টেট কোটার আন্ডারে প্রাইভেট মেডিকেল কলেজে যে ফিসগুলো হয় সেটা, আর কাট অফগুলো সেম, মানে স্টেট কোটার কাট অফ, প্রাইভেট মেডিকেল কলেজগুলোতে স্টেট কোটার আন্ডারে যে সিটগুলো থাকে সেই সিটগুলোর কাট অফ, এবং কাট অফগুলো আমি এখানে শুধু আনরিজার্ভ ক্যাটাগরি ক্যান্ডিডেটদের কাট অফগুলো এখানে মেনশন করে রেখেছি, ঠিক আছে? তো আমার মনে হয় তোমরা যদি ওয়েস্ট বেঙ্গলে একটা ভালো প্রাইভেট মেডিকেল কলেজের কথা ভাবো, তাহলে সবার প্রথমে তোমাদের মাথায় কেপিসি মেডিকেল কলেজ আসা উচিত, তুমি যে কোনোখান থেকেই হও না কেন, তোমার কাছে যদি ডিস্টেন্সও ম্যাটার করে। স্টিল আমি সাজেস্ট করবো কেপিসি মেডিকেল কলেজ কিন্তু তোমাদের প্রায়োরিটি লিস্টে এক নম্বরে রাখা উচিত, কেননা এটা ওয়েস্ট বেঙ্গলের মধ্যে সবচাইতে পুরনো এবং সবচাইতে ভালো প্রাইভেট মেডিকেল কলেজ। এবং এই কলেজের যদি তোমরা ফিস দেখো, তাহলে ফিসও কিন্তু অন্যান্য প্রাইভেট মেডিকেল কলেজের ফিজের থেকে সিগনিফিকেন্টলি কম। দেখো, এখানে টোটাল 150টা MBBS সিট রয়েছে, স্ট্যাবলিশড হয়েছে 2006 সালে, এবং ফিস হচ্ছে 18,65,000 টাকা, যেখানে অন্যান্য যে কোনো প্রাইভেট মেডিকেল কলেজের ক্ষেত্রে তোমরা ফিস দেখবে 25 লক্ষ টাকার কাছাকাছি, স্টেট কোটার আন্ডারে ফিস 25 লক্ষ টাকার কাছাকাছি, সেখানে কিন্তু কেপিসি মেডিকেল কলেজের ফিস সবচেয়ে কম, 18,65,000 টাকা টোটাল MBBS-এর ফিস। আর এখানে নিট 2023-তে কাট অফ মার্ক গেছিলো 588। আর এখানে কিন্তু MD-MS-এর সিট রয়েছে, এখানে MS-এর সিট অনেক কম রয়েছে, বাট MD-র কিন্তু অনেকগুলো সিট এই কলেজে আছে, ওকে? আর কেপিসি মেডিকেল কলেজের সাথে যে অ্যাসোসিয়েট হসপিটাল আছে, মানে কেপিসি মেডিকেল কলেজ অ্যান্ড হসপিটাল, ওদের নিজস্ব হসপিটাল, সেই হসপিটালে টোটাল 750টা বেড রয়েছে, ঠিক আছে? তো এদের পেশেন্ট ইনটেক ক্যাপাসিটি কিন্তু বেশ ভালো। এরপরে যে মেডিকেল কলেজটা আমি রেখেছি সেটা হচ্ছে, আচ্ছা এখানে মেডিকেল বানানটা বলেছে, প্লিজ এটাকে ইগনোর করো, ঠিক আছে? এরপরে যে মেডিকেল কলেজটা আছে সেটা হচ্ছে IQCT মেডিকেল কলেজ অ্যান্ড হসপিটাল। তো IQCT মেডিকেল কলেজ অ্যান্ড হসপিটাল দুর্গাপুর, এখানে টোটাল 200টা MBBS-এর জন্য সিট রয়েছে, স্ট্যাবলিশড হয়েছে 2013 সালে, এবং এই কলেজে MBBS-এর জন্য টোটাল ফিস তোমাদেরকে পে করতে হবে 25,31,000 টাকা। আচ্ছা, এখানে একটা জিনিস আমি তোমাদেরকে বলে রাখি যে কিছু কিছু কলেজের ক্ষেত্রে কিন্তু আরও কিছু এক্সট্রা ফিস নেয়, যেমন হচ্ছে কিছু কিছু মেডিকেল কলেজে স্পোর্টস অ্যান্ড কালচারাল ফিস নেয়, ঠিক আছে? তো এর জন্য অ্যারাউন্ড খুব বেশি হলে তোমাদেরকে 20-25,000 টাকা এক্সট্রা পে করতে হয়, ঠিক আছে? এর থেকে বেশি পে করতে হয় না। IQCT-তে নিট 2023-তে ফাইনাল কাট অফ মার্ক গেছিলো 579। আচ্ছা আচ্ছা, এখানে PG-র সিট রয়েছে, এর পাশাপাশি IQCT যে হসপিটালটা রয়েছে সেখানে কিন্তু 1200+ ইনবেড পেশেন্ট ক্যাপাসিটি এদের আছে, ওকে? এরপরে আছে জগন্নাথ গুপ্ত ইনস্টিটিউট অফ মেডিকেল সায়েন্সেস, এটা বজবজে অবস্থিত, কলকাতা থেকে অনেকটাই কাছে হসপিটালটা। আচ্ছা, এখানে টোটাল 200টা MBBS-এর সিট রয়েছে, স্ট্যাবলিশড হয়েছে 2016 সালে, অ্যান্ড স্টেট কোটার আন্ডারে টোটাল ফিস হচ্ছে 25,31,000 টাকা, অ্যান্ড নিট 2023-তে কাট অফ মার্ক্স গেছিলো 580। এখানে MD-MS-এর সিট রয়েছে, আর এদের ইনবেড পেশেন্ট ক্যাপাসিটি হচ্ছে 1050টা। তো আমার প্রাইমারিলি মনে হয় যে তোমাদের বাড়ি যে কোনোখানেই হোক না কেন, তোমাদের কাছে যদি ডিস্টেন্সও হালকা অল্প ম্যাটার করে, তো সেটাকে একটু দূরে রেখে তোমরা কিন্তু কেপিসি মেডিকেল কলেজ অ্যান্ড হসপিটালকে তোমরা তোমাদের প্রায়োরিটি লিস্টে এক নম্বরে রাখবে, ঠিক আছে? বাকি দুটো মেডিকেল কলেজের ব্যাপারে তোমরা চিন্তাভাবনা করে কোন কলেজটাকে আগে রাখবে, কোনটাকে পরে রাখবে, সেটার ব্যাপারে তোমরা চিন্তাভাবনা করতে পারো। তো আমার মনে হয় ওয়েস্ট বেঙ্গলে যদি প্রাইভেট মেডিকেল কলেজগুলোর কথা বলো, তাহলে কিন্তু কেপিসি মেডিকেল কলেজকে তোমাদের প্রায়োরিটি লিস্টে এক নম্বরে রাখা উচিত। আচ্ছা, এরপরে দেখো আমি 4 নম্বরে রেখেছি গৌরীদেবী ইনস্টিটিউট অফ মেডিকেল সায়েন্সেস অ্যান্ড হসপিটাল দুর্গাপুর, এটাকে। এখানে টোটাল 200টা MBBS-এর সিট রয়েছে, 2016 সালে স্ট্যাবলিশড হয়েছে, টোটাল MBBS-এর ফিস হচ্ছে 25,31,000 টাকা, নিট 2023-তে কাট অফ মার্কস গেছিলো 574, এবং এখানে MD-MS-এর কিন্তু অনেকগুলো সিট রয়েছে, ঠিক আছে? আর এদের ইনবেড পেশেন্ট ক্যাপাসিটি হচ্ছে 1000+, ওকে? আচ্ছা, এই কলেজের কিন্তু ক্যাম্পাসটা ভীষণ বড়, যেটা ওয়েবসাইটে ক্লেম করছে সেই অনুযায়ী কিন্তু এদের 100+ এরিয়া জুড়ে এদের ক্যাম্পাসটা, ওকে? তো ক্যাম্পাসটা কিন্তু এই কলেজের বিরাট বড়। এরপর হচ্ছে আইকেয়ার ইনস্টিটিউট অফ মেডিকেল সায়েন্সেস অ্যান্ড হসপিটাল, এটা হলদিয়াতে অবস্থিত, এটা অনেকটা পুরনো মেডিকেল কলেজ, কেপিসির পর এটা ওয়েস্ট বেঙ্গলের সেকেন্ড ওল্ডেস্ট মেডিকেল কলেজ, ওকে? আচ্ছা, এখানে টোটাল 150টা MBBS-এর সিট রয়েছে, এখানে কিন্তু MBBS-এর ফিস অন্যান্য মেডিকেল কলেজের তুলনায় একটু কম, কেপিসির তুলনায় অনেকটাই বেশি, ওকে? আচ্ছা, এখানে স্টেট কোটার আন্ডারে MBBS-এর ফিস হচ্ছে 23,15,000 টাকা, এবং নিট 2023-তে কিন্তু কাট অফ মার্কস অনেকটাই হাই গেছিলো 580। দেখো, এখানে কাট অফ মার্কস ছিল 574, এখানে 569, এখানে কিন্তু কাট অফ মার্কস অনেকটা হাই গেছিলো। তার মেইন রিজন যেটা, সেটা হচ্ছে যে এই কলেজের ফিসটা কিন্তু অনেকটাই কম, আর এটা অনেকটা পুরনো মেডিকেল কলেজ, তো অনেকের হয়তোবা ভরসা এই কলেজের উপরে আছে, সেই জন্য কিন্তু এই কলেজে কাট অফ মার্কস তোমরা একটু হাই যেতে দেখবে। আর এখানেও MD-MS-এর সিট রয়েছে। আচ্ছা, আর এদের সাথে যে অ্যাসোসিয়েটেড হসপিটালটা আছে সেটা হচ্ছে BC রয় হসপিটাল হলদিয়া, এদের ইনবেড ক্যাপাসিটি হচ্ছে 500+ বেডস,
ওকে আচ্ছা, এরপর হচ্ছে শ্রী রামকৃষ্ণ ইনস্টিটিউট অফ মেডিকেল সায়েন্সেস অ্যান্ড হসপিটাল। এই কলেজে টোটাল MBBS এর সিট আছে 200টা, এটা দুর্গাপুরে অবস্থিত। আচ্ছা, 2019 এটা এস্টাবলিশড হয়েছে। এখানে টোটাল ফিস হচ্ছে 25,51,000 টাকা। আচ্ছা, নিট 2023-তে কাট অফ মার্কস গেছিলো 569। MDMS এর সিট রয়েছে এবং শ্রী রামকৃষ্ণ ইনস্টিটিউট অফ মেডিকেল সায়েন্সেস অ্যান্ড হসপিটাল, এদের সাথে যে অ্যাসোসিয়েটেড হসপিটালটা রয়েছে যেটাকে সনকা হসপিটাল বলে ভীষণই ফেমাস, সেই সনকা হসপিটালে টোটাল ইনবেড পেশেন্ট ক্যাপাসিটি রয়েছে 900+ বেডের। ওকে, তো এই তিনটে মেডিকেল কলেজকে তোমরা লিস্টে রাখার পরপরে কিন্তু এই যে বাকি তিনটে মেডিকেল কলেজ তোমাদের সাথে ডিসকাস করলাম, এদের মধ্যে তোমাদের রিকোয়ারমেন্ট ওয়াইজ, তোমাদের প্রেফারেন্স ওয়াইজ যে কোনো কলেজকে আগে রাখতে পারো, যে কোনো কলেজকে পিছনে রাখতে পারো। আচ্ছা, এরপরে বাকি যে তিনটে মেডিকেল কলেজের ব্যাপারে তোমাদের সাথে ডিসকাস করব, এই তিনটে মেডিকেল কলেজ হচ্ছে পাবলিক প্রাইভেট পার্টনারশিপ মডেলে তৈরি করা মেডিকেল কলেজ। মানে কলেজটা ধরো কোনো একটা প্রাইভেট অর্গানাইজেশনের, বাট তোমরা ইন্টার্নশিপের সময় যেখানে ইন্টার্নশিপ করবে সেটা হচ্ছে গিয়ে একটা সরকারি হসপিটাল হবে, ঠিক আছে? অ্যান্ড ডিউরিং ক্লিনিক্যাল পোস্টিং অলসো, যখন তোমরা থার্ড ইয়ার অ্যান্ড ফোর্থ ইয়ারে যখন তোমরা ক্লিনিক্যাল পোস্টিং অ্যাটেন্ড করবে সেই সময় কিন্তু তোমাদের এই গভর্নমেন্ট হসপিটালে ভিজিট করতে হবে, ঠিক আছে? আচ্ছা, তো পাবলিক প্রাইভেট পার্টনারশিপের আন্ডারে যতগুলো প্রাইভেট মেডিকেল কলেজ স্ট্যাবলিশড হয়েছে আমার মতে তাদের মধ্যে সবচেয়ে ভালো প্রাইভেট মেডিকেল কলেজ হবে শান্তিনিকেতন মেডিকেল কলেজ, যেটা বোলপুরে অবস্থিত। এবং এই মেডিকেল কলেজের সাথে যে অ্যাসোসিয়েটেড হসপিটালটা আছে সেটা হচ্ছে বোলপুর সাব ডিভিশনাল হসপিটাল। ওকে, আচ্ছা, আর এখানে টোটাল 150টা সিট রয়েছে, 2021 সালে স্ট্যাবলিশড হয়েছে। পাবলিক প্রাইভেট পার্টনারশিপে তৈরি করা এই কলেজটি কিন্তু সবচেয়ে পুরনো মেডিকেল কলেজ। আচ্ছা, আর এখানে ফি স্ট্রাকচারও একটু কম, দেখো তোমরা 23,15,000 টাকা টোটাল MBBS এর ফিস স্টেট কোটার আন্ডারে, আর কাট অফ নিট 2023-তে সেই জন্য একটু হাই গেছিলো 575 গেছিল। আর এখানে কিন্তু কোনো MDMS এর কোনো সিট নেই, আর এর সাথে যে অ্যাসোসিয়েটেড যে হসপিটালটা আছে মানে বোলপুর সাব ডিভিশনাল হসপিটালে ইনবেড পেশেন্ট ক্যাপাসিটি 520+। আচ্ছা, এটা কিন্তু ওরা ওয়েবসাইটে ক্লেম করেছে, আমি জানি না আদৌ কতটা আছে, বাট যেটা শান্তিনিকেতন মেডিকেল কলেজ তাদের ওয়েবসাইটে ক্লেম করেছে তাতে করে 520+ বেডস রয়েছে। আচ্ছা, এরপর হচ্ছে GIS স্কুল অফ মেডিকেল সায়েন্সেস অ্যান্ড রিসার্চ, এটা সাতরাগাছি হাওড়াতে অবস্থিত। আগের বছর কলেজটা এস্টাবলিশড হয়েছে। আচ্ছা, আর এখানে টোটাল 150টা MBBS এর সিট রয়েছে, টোটাল ফিস স্টেট কোটার আন্ডারে হচ্ছে 25,31,000 টাকা, অ্যান্ড নিট 2023-তে কিন্তু কাট অফ মার্কস গেছিলো 572। কোনো MDMS এর সিট নেই, আর এর সাথে যে অ্যাসোসিয়েটেড হসপিটালটা আছে সেটা হচ্ছে হাওড়া ডিস্ট্রিক্ট হসপিটাল। এই হসপিটালের যে ইনবেড পেশেন্ট ক্যাপাসিটি যেটা রয়েছে সেটা হচ্ছে 500+, ঠিক আছে? আচ্ছা, এরপরে যে মেডিকেল কলেজটা রয়েছে সেটা হচ্ছে JMN মেডিকেল কলেজ, এটা চাকদা নদীয়াতে অবস্থিত। আগের বছর কিন্তু এই কলেজটা ফাইনাল রাউন্ড কাউন্সিলিংয়ে গিয়ে অ্যাড হয়েছিল, ঠিক আছে? টোটাল 150টা MBBS এর সিট রয়েছে, 2023-তে এস্টাবলিশড হয়েছে এবং এই কলেজের টোটাল ফিস হচ্ছে গিয়ে 25,15,000 টাকা স্টেট কোটার আন্ডারে। আচ্ছা, MDMS এর কোনো সিট নেই, আর 250+ ইনবেড ক্যাপাসিটি রয়েছে অ্যাসোসিয়েটেড হসপিটালে। এদের সাথে অ্যাসোসিয়েটেড যে হসপিটালটা সেটা হচ্ছে রানাঘাট সাব ডিভিশনাল হসপিটাল। তো যদি তোমরা পাবলিক প্রাইভেট পার্টনারশিপের মেডিকেল কলেজে অ্যাডমিশন নিতে চাও তাহলে কিন্তু আমার মনে হয় এই অর্ডারে তোমরা কলেজগুলোকে সাজাতে পারো, ঠিক আছে? ওকে, তো তোমাদের সাথে এই বিষয়গুলোর ব্যাপারে ডিসকাস করা ছিল, যাতে করে তোমরা তোমাদের র্যাঙ্ক ওয়াইজ এবং তোমাদের প্রেফারেন্স ওয়াইজ বেস্ট পসিবল কলেজটা পাও, সেই জন্যই আমি চাইছিলাম যে তোমাদের সাথে এই ডেটাগুলো শেয়ার করতে। কেমন? তো আই হোপ আজকের এই ভিডিওটা তোমাদের কাছে ভীষণই ইনফরমেটিভ ছিল। যদি তোমাদের এই পুরো ডিসকাশনটা ভালো লাগে প্লিজ ভিডিওটিকে লাইক করো, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো এবং এই ভিডিওটি তোমাদের বন্ধুদের সাথে অবশ্যই শেয়ার করো। কেমন?